যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758909767, 01674059719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। আমাদের আজকের যিনি প্রধান উদ্যোক্তা ডলিয়াপা, যদি কালকা দিই তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না? অল্প পুঁজিতেই সম্ভব, আর এটা আপনার আপনার ফিডব্যাকটা আপনি অতি সহজেই পাইতে পারেন। ফার্মার টিভি, কৃষক টিভি। কবজি ডুবিয়ে সবজি খা। মোশারফ ভাই, এই যে আপনি পেঁপের আবাদ করছেন, রোগবালাইয়ের ক্ষেত্রে কোনটা বেশি সমস্যা হয়? তো এই লাউ ক্ষেতে তো ভালো যত্ন যত্ন করতে। ফার্মার টিভি, কৃষক টিভি। সবুজে বাঁচি, সবুজে থাক। ফুল দেখছি। কি কি ফুল দেখলাই নার্সারিতে? যে রামবুতান গাছ লাগিয়েছে। নরসিংদীর জামাল ভাই, গাছটা গুড়িতে যখন অনেক সকাল নেই তখন গাছের গুরুত্ব অনেক ভালো থাকে। আমাদের এই দেশ বাংলাদেশ, স্বাধীনতার পিছনে যে মানুষটির অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন একটি স্বাধীন রাষ্ট্রের জন্য, সেই বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে 13 ফেব্রুয়ারি 1973 এসে উনি বাংলার কৃষিকে, অবহেলিত কৃষিকে একটি সার্থক কৃষিতে রূপান্তরের জন্য উনি কৃষিবিদদের মর্যাদা দিলেন। কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মেধাবী ছাত্ররা কৃষিতে লেখাপড়া করার সুযোগ পেল এবং সুযোগ গ্রহণ করল। এবং আজকে এই মেধাবী ছাত্রদের দ্বারা কৃষি পরিচালিত হওয়ার দরুন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ফলে এই মেধাবী কৃষিবিদগণ দেশব্যাপী এবং বর্তমান আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষিতে ওনার যে যে চিন্তাভাবনা, যে লক্ষ্যমাত্রা, যে চিন্তা উনি করে থাকেন, তারই প্রেক্ষিতে এবছর আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই মুজিব বর্ষে আমরা কী দেখছি? আমরা দেখছি স্বাধীনতার পর যেখানে 1 কোটি টন চাল হতো, সেখানে এবার 3 কোটি 86 লক্ষ মেট্রিক টন চাল হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে চাল উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে আমরা তৃতীয়, আমরা ফল উৎপাদনে সপ্তম। এই যে আমরা ধারাবাহিকভাবে এই সফলতা, সেই সফলতার পিছনে যে কারণ সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলেন 2009 সনে, সেই সময় উনি যে কাজটি করলেন সেটি হলো সারের মূল্য এক বিশ্বের সব দেশের চেয়ে আমি বলবো যে একটি এত কমিয়ে যে সারের মূল্য নির্ধারণ করলেন, যে সারের দাম এখন পর্যন্ত সেই একই মাত্রায় আছে, ওই টাকাতেই সার পাওয়া যাচ্ছে, এবং প্রতিনিয়ত কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করছেন, কৃষিতে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পগুলি গ্রহণের ফলে আজকে কৃষি সমৃদ্ধ হয়েছে। আমরা সব কিছুই, যেটা বঙ্গবন্ধু লালিত স্বপ্ন ছিল যে বাংলার কৃষি হবে এরকম, বাংলাদেশের মাটি যেখানে যে ফসল, যে বীজ বুনলেই যেখানে ফসল হয়, এই যে ওনার যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনার সার্থক রূপ দিলেন জাতির জনকের কন্যা। এবং আমরা মনে করি তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম একটি জেলা কুড়িগ্রাম, যে জেলাটিতে আপনার বন্যা হয়, যে জেলাটিতে ফসল উৎপাদনে অনেক ঝুঁকির মধ্যে থাকতে হয়, সেই কৃষি নির্ভর যে জেলাটি, সেই জেলায় আমার শুনে খুবই ভালো লাগছে যে সেখানে এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 জন সফল কৃষককে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগের ফলে 100 জন সফল কৃষক যখন পুরস্কৃত হবে, তারা গৌরবান্বিত হবে। আজকের এই দিনে বাংলাদেশের কৃষি যে সমৃদ্ধ হয়েছে তাদের দ্বারা, সেই সৈনিক আমাদের কৃষক ভাইরা, যাদের মাধ্যমে এই কৃষি গৌরবান্বিত হয়েছে, তাদের পুরস্কৃত করার মাধ্যমে আরও আমাদের কৃষক ভাইরা মর্যাদা পাবে এবং তারা উৎসাহিত হবে, তারা উদ্বুদ্ধ হবে। আমি মনে করি এই মেসেজটা যখন বাংলাদেশের অন্যান্য জেলার কৃষকরাও জানবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন আসতে পারে, এবং আমি মনে করি হয়তো অদূর ভবিষ্যতে সারা দেশ থেকেও এরকম একটা পুরস্কৃত করার ব্যবস্থা আসবে যে এই দেশের সেরা কৃষকদেরকে আমরা পুরস্কৃত যদিও করে থাকি, বঙ্গবন্ধু পদক আছে আমাদের কৃষিতে পুরস্কৃত করার ব্যবস্থা, সেই সাথে স্থানীয়ভাবে এরকম পুরস্কার প্রদানের ফলে যে কাজটি হবে সেটি হলো কৃষকরা হবে আরও উদ্বুদ্ধ, এবং এই উদ্বুদ্ধ হওয়ার ফলে আমাদের প্রতিনিয়ত যেখানে জমি কমে যাচ্ছে, মানুষ বাড়তেছে, এই জমি কমে যাওয়া অধিক মানুষের জন্য খাদ্য উৎপাদনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের মেইন যে টার্গেট কৃষক ভাই, সেই কৃষক ভাইরা যখন উদ্বুদ্ধ হবে, সেই কৃষক ভাইরা যখন আশান্বিত হবে, সেই কৃষক ভাইরা যখন ফসল উৎপাদনের জন্য আগ্রহী হবে, তখন সত্যিকারের যে সোনার বাংলা জাতির জন্য
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা দেখেছিলেন, স্বপ্ন যদি ওনার যে লালিত স্বপ্ন ছিল সেই স্বপ্ন সঠিক বাস্তবায়নের জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নই তখন বাস্তবায়িত। যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। আজকের যিনি প্রধান উদ্যোক্তা ডলিয়াপা, যদি কালকা দিই তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না? অল্প পুঁজিতেই সম্ভব, আর এটা আপনার আপনার ফিডব্যাকটা আপনি অতি সহজেই পাইতে পারেন। ফার্মার টিভি, কৃষক টিভি। কবজি ডুবিয়ে সবজি খা। মোশাররফ ভাই, এই যে আপনি পেঁপের আবাদ করছেন, রোগবালার ক্ষেত্রে কোনটা বেশি সমস্যা হয়? তো এই লাউ ক্ষেত্রে তো ভালো যত্ন যত্ন করতে। ফার্মার টিভি, কৃষক টিভি। সবুজে বাঁচি, সবুজে থাক। ফুল দেখছি। কি কি ফুল দেখলাই নার্সারিতে? যে রামবুতান গাছ লাগিয়েছে। নরসিংদীর জামাল ভাই, গাছটা গুড়িতে যখন অনেক সকাল নেই তখন গাছের গুরুত্ব অনেক ভালো থাকে। চারপাশে নানান রঙের রঙিন মাছ। হোক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ফার্মার টিভি, কৃষক টিভি।